হ্যালো ভিওয়াজ, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মাশরুম স্যুপ। এখন উইন্টার সিজন এসে গেছে, এই সিজনে স্যুপ খেতে সবারই ভালো লাগে, তাই আজ আমি আপনাদের জন্য করে দেখাবো মাশরুম স্যুপ। তো এবার মূল রান্নায় আসা যাক। ক্রিমি বাটার স্যুপ রান্না করতে যা যা লাগবে, বাটার মাশরুম লাগবে, পেঁয়াজ লাগবে, ডাবল ক্রিম লাগবে, বাটার, রসুন কুচি আর লাগবে কর্নফ্লাওয়ার। আমি প্রথমে দিয়ে দিব একটু অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি। এবার বাটারটা দিয়ে দিব, বাটারটা আগে দিলে পুড়ে যায়। এবার মাশরুম দিয়ে দিব। মাশরুমটা একটু ভাজা ভাজা হলে আমি নুন দিয়ে দিব। তো বন্ধুরা, আমার মাশরুম ভাজাটা হয়ে গেছে। তো আমি এবার নুন দিয়ে দিব। আমি ডাবল ক্রিমটা দিয়ে দিয়েছি। আমার স্যুপটা হয়ে আসছে, তো এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, যার জন্য কিডনি ভাতটা হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়াতেই এখন এখন কিডনি ভাতটা হয়ে আসবে কিছুক্ষণের মধ্যে। মাশরুম হয়ে গেছে, দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, আমি নামিয়ে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ক্রিমি মাশরুম স্যুপ। এই মাশরুম স্যুপটা শীতের সিজনে খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চাদের জন্য খুবই একটি ভালো খাবার। বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটি। আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।